খাবার কোশল খবরে স্বাগত সুপ্রিম কোর্টর নির্দেশ পরে বি এসটি জাতি প্রমাণপত্র নাই মিলবার বিরোধে নিখিল উৎকল কুলি মেহের সমাজ বরগড় জেলাপাল অফিসর ঘেরাও কলি কুলি মেহের সমাজর হাজার হাজার লোক আর মেহজি মানে রেলি করি করি বরগড় জেলাপাল অফিস সামনে পৌঁছি দিলে তাঁকর অভিযোগ থিলা যে সুপ্রিম কোর্টর নির্দেশ পরে বি বরগড় প্রশাসন এসটি জাতি প্রমাণপত্র জারি নাই করবার জিলাপাল আর এডিএম তাঁকর সমস্যার সমাধান নাই করি করি খালি রাজ্য সরকারকর নির্দেশ নাই আসবার বলি করি তাঁকু বুলাউছন সেতির লাগি সেমানে জিলাপালক জরিয়ারে মুখ্যমন্ত্রীঙ্কু নিজর অধিকারর দাবিপত্র দেইতিলে কিন্তু জিলাপাল কি এডিএম অফিসরে নাই থিবার লাগি উপজিলাপাল ই দাবিপত্রকে গ্রহণ করিতিলে যেন্তির লাগি সেঠানে জমা হেইতিবার লোক আর মেহজি মানে রাগ রিসমিরে কলেক্টর জপ্তক নাই আসলে আমি ইঠানু নাই যাও বলি করি টিকে উগ্র হেইতিলে পরে পুলিশকে হালকা বল প্রয়োগ করি করি সেমানকু সেঠানু অলগাবার পড়িথিলা রঞ্জন মেহের জেনারেল সেক্রেটারি নিখিল উৎকল কুলি মেহের সমাজ আমি চাহুছু আপনার সবে জানিছন যে কুলি কুলিশ সমস্যাকে নিয়ে ওড়িশা গভর্নমেন্ট যেটা হাইকোর্ট সুপ্রিম কোর্ট যাই সুপ্রিম কোর্ট দিয়ে জজমেন্ট 63/62/2013 সেটা কুলি কুলিশ গোটে জাতীয় কুলি কুলিশর বহু বচন বলে কহিলেন কিন্তু তার সত্ত্বে বলাঙ্গীর জিলাপাল মানলে বৌদ্ধ জিলাপাল মানলে সোনপুর জিলাপাল মানলে কিন্তু বরগড় কলেক্টর সে কথাকে মানবার লাগে নারাজ ইমানে চিঠিপত্রর বাহানায় রহুছন আপনার মানে সবাই জানিছন যে গোটে জিনিস আইন আর সেটা আইন বলি সুপ্রিম কোর্ট কহিলে কেন চিঠিপত্র দরকার কিছু নাই এমতা নাই সে যে সুপ্রিম কোর্টর সবু সংবিধানর পুরা বহিটা ইমানকে পার্সলে চিঠি আকারে আসলে যাকে সংবিধানকে মানবে সংবিধানে যাহা নিয়ম আছে সবু কলেক্টর সবু অফিসর মানবার লাগে বাধ্য হয় ইমানে কিন্তু চিঠি আসবার বাহানা করি ক্লারিফিকেশনর দোহাই দিয়ে দিয়ে আমাকে 8 বছর হল শোষণ করি আসুছ আমি চাহুছু আমার সার্টিফিকেটটা বিনা বাধকরে সমস্ত ইস্যু হোক আমি আমার লোক ফর্দর হেরাস নাই করা হোক এসটি সার্টিফিকেট অ্যাপ্লাই করলে তাহলে দিয়া হোক বর্তমান চাকরি বি যে পিলামানে করছেন বর্তমান তপিরাম মাঝি এডিএম পাখি আমার চাকরি পিলাঙ্কর পড়িছে সেটা ফ্রেশ সার্টিফিকেট বরপালি তহসিলদার ইস্যু করে সারিছন তথাপি সে কুছেন যে বরপালি তহসিলদার ইস্যু কলাটা নাই সে সার্টিফিকেট যেহেতু বরপালি তহসিলদার সার্টিফিকেট ইস্যু করেছেন সুপ্রিম কোর্ট জজমেন্টর আধারে তো ইমানে পুরাপুরি মনমানি ইমানকর পাখে সংবিধানর কিছু মর্যাদা নেন সংবিধানকে ইমানে তাঁর চাকর বলি ভাবুছন আউ আগামী দিনে যদি এটা নাই যদি সংবিধান আইনকে পালন করবে অফিসর মানে যদি আইনকে হাতকে নেবে আর যদি আইন পালন না করবে তাহলে সাধারণ লোক আইনকে হাতকে নেবার বেশি বেল না লাগে আর প্রত্যেক তহসিল কলেক্টরেট সবুদ্রে বিশৃঙ্খলা চরম স্থিতিতে পৌঁছিবা আর তার লাগি জেলা প্রশাসন দায়ী হবে ওড়িশা সরকার দায়ী হবে কলেক্টর বরগড় স্যার আজ অনেক দাবি নিয়ে আসছিলে কুলি এন্ড পুলিশকে নিয়ে যে বিরোধাভাস উঠিছে আজ আন্দোলন করি আন্দোলন করার লাগি আসছিলে জেলাপাল কার্যালয় ঘেরু করাছি তাঁর দাবি কম রয়েছে আপনি কম করি না আপন মানে জানিছেন দীর্ঘ 10 বছর ঊর্ধ্ব হলে কুলি ও পুলিশ দুইটি জাতির এসটি সার্টিফিকেট নিয়ে সারা 5টি জেলায় ইস্যু রয়ে আসছে যেটা কি হাইকোর্টর সুপ্রিম কোর্ট পর্যন্ত যাই রিসেন্টলি সুপ্রিম কোর্টর গোটে অর্ডর আসিছে কিন্তু সুপ্রিম কোর্টের যেহেতু স্টেট গভর্নমেন্ট পার্টি থিলে এবং আমি বরগড় জেলা প্রশাসন তরফরু রাজ্য সরকারকে আমি মাগিছু ইয়া উপরে ক্লারিফিকেশন দিওন্তু আমি কেমতি প্রসিজর কোন এর অ্যাডপ্ট করব যে কোনসি গোটে জাতি সংবিধানর শিডিউলরে অ্যাড করিবাকু হলে তার গোটে লং টার্ম প্রসিজর থাকে সে প্রসিজর অনুসারে তাহা করা যায় তেমন সুপ্রিম কোর্টর যাহা অর্ডর আসিছে যেহেতু সেটা স্টেট গভর্নমেন্ট পার্টি থিলে জেলা প্রশাসনকে কোনসি তহসিলদার পার্টি নথিলে
ତେଣୁ ଆମେ ରାଜ୍ୟ ସରକାରଙ୍କର ନିର୍ଦ୍ଦେଶନାମା ମାଗିଛୁ। ନିର୍ଦ୍ଦେଶନାମା ଆସିବା ସହିତ ସେମାନଙ୍କୁ ଯାହା ନିର୍ଦ୍ଦେଶନାମା ଆସିବ ସେହି ଅନୁସାରେ ସାର୍ଟିଫିକେଟ୍ ଇସ୍ୟୁ କରାଯିବ। ତେଣୁ ଆଜି ଯେଉଁଭଳି ଭାବରେ ସେମାନେ ହଠାତ୍ ଦଳବଳ ଧରି ବହୁତ ସଂଖ୍ୟାରେ ସେମାନେ ଆସିଲେ ଏବଂ କୌଣସି ଜିନିଷକୁ ଯେହେତୁ ଏଇଟା ଗୋଟେ ଲଙ୍ଗ୍ ଡ୍ରନ୍ ଲିଗାଲ୍ ବ୍ୟାଟଲ୍ରେ ଚାଲିଛି, ସୁପ୍ରିମକୋର୍ଟର ଅର୍ଡ଼ର ଆସିଛି, ତେଣୁ ସେଇଟାକୁ ଜବରଦସ୍ତ ଫୋର୍ସେବୁଲି ଧମକା ଧମକି କରିକି କେବେ କୌଣସି ପ୍ରଶାସନ ଏଥିରେ ଦେବ ନାହିଁ। ଆମେ ତାଙ୍କ ପଛରେ ଅଛୁ, ସହିତ ଅଛୁ। ଏଇଟା ଲୋକମାନଙ୍କର ଯଦି ଗୋଟେ ବିଷୟ ହେଲା ସାର୍ଟିଫିକେଟ୍ ଦେବା ପାଇଁ ସରକାର ଅଛି, ସରକାରଙ୍କର ଏଥିରେ ଲୋକମାନଙ୍କୁ ସାର୍ଟିଫିକେଟ୍ ନ ଦେବାରେ କୌଣସି ସ୍ୱାର୍ଥ ନିହିତ ନାହିଁ, କୌଣସି ଅଫିସର ବ୍ୟକ୍ତିଗତ ସ୍ୱାର୍ଥ ନିହିତ ନାହିଁ ଯେ କାହାକୁ ଗୋଟେ ସାର୍ଟିଫିକେଟ୍ ମନା କରିଦେଲେ କୌଣସି ଗୋଟେ ଅଫିସରର କିଛି ଗୋଟେ ଲାଭ ହେଉଛି। କିନ୍ତୁ ଯେତେବେଳେ ଗୋଟେ ଲିଗାଲ୍ ପ୍ରୋସେସ୍ ତେଣୁ ଲିଗାଲ୍ ପ୍ରୋସେସ୍ରେ ହେବାକୁ ଦିଆଯାଉ। ଆମେ ଯେହେତୁ କ୍ଲାରିଫିକେସନ୍ ଗଭର୍ଣ୍ଣମେଣ୍ଟକୁ ମାଗିଛୁ, ଗଭର୍ଣ୍ଣମେଣ୍ଟ ତା ଉପରେ ବିଚାର କରୁଛି, ଆମେ ଆଶା କରୁଛୁ ବହୁତ ଶୀଘ୍ର କ୍ଲାରିଫିକେସନ୍ ଆସିବ ଏବଂ ଏହି ସମସ୍ୟାର ସମାଧାନ ହୋଇଯିବ। ନୂଆ ଖବରମାନେ ପାଇବାର ଲାଗି ଆମର କୋଶଲ ଖବର ୟୁଟ୍ୟୁବ୍ ଚ୍ୟାନେଲ୍କେ ସବସ୍କ୍ରାଇବ୍ କରିକରି ବେଲ୍ ବଟନ୍ ଦବାଉନ୍।